বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্থলপদ্ম গাছে যখন ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে তখন আপনারা কোন সার দেবেন যে আপনাদের গাছের গ্রোথ ভালো হবে আর গাছটাতে ফুলও আসবে আমি এই পাঁচটা যে গাছ আপনাদের দেখাচ্ছি এই গাছগুলো আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম যে কাটিংস ডাল থেকে চারা কীভাবে তৈরি করে তখন এই পাঁচটা গাছ প্রতিস্থাপন করাও দেখিয়েছিলাম আর গাছগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু বৃদ্ধিও করেছে আর এখন কিন্তু এই গাছে সার দেওয়ার সময় যাতে আমরা পুরো গ্রীষ্মকাল ভালোভাবে ফুলটা পেতে পারি তো এটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা স্থলপদ্রর যে ডাল থেকে চারা তৈরি করেছিলাম তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ খুব ভালোভাবে হয়েছে অনেকই ভিউয়ার্সরা কিন্তু রেজাল্টও দেখতে চায় যে ডাল থেকে চারা তৈরি হয়ে যাওয়ার পরে কি অবস্থা তো দেখুন গাছগুলো কিন্তু সবই খুব ভালোভাবে বৃদ্ধি করছে তো এখন নিউট্রিশানস দেওয়ার কথা যে গাছে কি নিউট্রিশানস দেবো তো এখানে ছ রকমের সার নিয়েছি আর একটা হলো অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট কিন্তু কোনো সার হয় না ওটা একটা আলাদাই জিনিস থাকে ম্যাগনেশিয়াম সালফেট আর বাকি ছ রকম এখানে সার নিয়েছি এই রকমের সারই কিন্তু এই গাছকে দেব আর সঙ্গে একটু খুব দরকার তাই সেটাও রাখা আছে তো চলুন দেখে যাক কি কি এখানে দেব বন্ধুরা সারটা কিন্তু পাঁচটা গাছের জন্যই তৈরি করে নিচ্ছি তারপরে কতটা দেব সেটাও দেখিয়ে দিচ্ছি এবার এখানে এক মুঠো মতো হাড়ের গুঁড়ো দিলাম হাড়ের গুঁড়োতে ভালো পরিমাণে ফসফরাস আর সঙ্গে কিন্তু ক্যালসিয়াম থাকে যেটা গাছের গ্রোথ করার জন্য খুব ভালোভাবে কাজ করে আর কুড়িও ধরে পড়ে যায় না এখানে এক মুঠো মতো নিম খোল দিলাম নিম খোলে কিন্তু আমাদের গাছে কোনো রকমের পোকামাকড়ের আক্রমণ হতে দেয় না আর সঙ্গে অনেক রকমের অনুখাদ্য তো থাকে আর সঙ্গে নিউট্রিশানসও থাকে এখানে আমি হাফ চামচ মতো ডিএপি দিলাম ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটা আমাদের গাছে ফুল আনতে খুব সাহায্য করে আর এখানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে সুফোলা সেটাও হাফ চামচ দিলাম মাইক্রো নিউট্রিশান মানে এখানে সিভিড সেটাও আমি এখানে কিন্তু দু চামচ দিচ্ছি সিভিড অনেক আমাদের গাছের জন্য প্রয়োজন থাকে অনেক রকমের যে সারগুলো এই জিনিসের নিউট্রিশনগুলো যেগুলো না থাকে সেটা কিন্তু সিবিডে থাকে এক মুঠো এখানে সরষের খোল দিলাম সর্ষের খোলের মধ্যে কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের ফোর ওয়ান ওয়ান রেশিও থাকে আর এখানে আমি দু চামচ ভর্তি করে আপনারা অ্যাপসাম সল্ট দেবেন আমার চামচটা আমি তুলতে পারছি না তাই তিন চামচ মানে একটু একটু দিচ্ছি তো মানে সেই জন্য এটা দু চামচের মতোই আছে যদি দেখবেন তো মানে এবার ভালো করে সারগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেয়ার পরে কতটা পরিমাণ দেব এটা পাঁচটা গাছের জন্য রেডি করেছি যদি আপনারা চামচ মেপে দিচ্ছেন তাহলে মানে হাড়ের গুঁড়ো আমি প্রত্যেকটা এতেই আপনাদেরকে দেখাই আট ইঞ্চির টবে দু চামচ মতো হাড়ের গুঁড়ো দিতে হবে এখানে সব জিনিস জিনিসগুলো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি এবার মিশিয়ে নেয়ার পরে যে পরিমাণটা সেটাও বলে দিচ্ছি সব টপগুলোই কিন্তু আট ইঞ্চির মতোই আছে এবার এখানে কিন্তু আমি ভালো করে মাটিটাকে একটু খুঁচে নিতে হবে খুঁচে নেওয়ার পরে দু চামচ মতো আপনারা মানে ভরে ভরে একদম দু চামচ মতো গাছের কাণ্ড থেকে চারিপাশ থেকে দিয়ে দেবেন এই সারটা আর আবার মাটিটাকে ঢাকা দিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু পাঁচটা গাছেই দিতে হবে তাহলে কিন্তু আপনারা মাসে একবার যদি এই জিনিসটা দিতে পারেন কারণ সব রকম নিউট্রিশানসই কিন্তু এই সারটার মধ্যে দেয়া আছে যেটা আমাদের এই স্থলবদ্ধ গাছের জন্য দরকার তো আমি মাটির চারিপাশ থেকে দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু পাঁচটা গাছেই দিতে হবে দিয়ে দেওয়ার পরে একটুখানি মাটিটার সাথে মিশিয়ে দিতে হবে সারগুলোকে মাটিটাকে ভালো করে খুঁচে দিয়ে ভালো করে মেশাতে হবে তারপরে কিন্তু খুব অল্প পরিমাণে জল দিতে হবে অনেক বেশি জল দেবেন না যে কোনো সারই যখন আপনারা দিচ্ছেন একটু জল দিয়ে দিলে সেই জিনিসটা ভালোভাবে কিন্তু গাছটা নিতে পারে তবে অনেক জল দেওয়ার প্রয়োজন হয় না কোনো এই সার আপনারা মাসে একবার দিতে পারবেন আর এছাড়া আপনারা আপনাদের গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড দুটোই কিন্তু মাসে দুবার করে দেবেন যাতে আপনাদের গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ বা ছাত্রাকেরও আক্রমণ যেন না হতে পারে যে স্থলপদ্ম গাছ আছে তাতে কিন্তু প্রচুর পোকামাকড়ের আক্রমণ হয় মানে অ্যাফিডস মিলিবাগস বা অন্য অন্য সব ধরনেরই পোকা এতে কিন্তু দেখা যায় তো জন্য মানে সাদা মাছি কালো মাছি সব রকমেরই কিন্তু পোকামাকড় দেখা যায় তো ইনসেক্টিসাইড বা কীটনাশক অবশ্যই স্প্রে করবেন মাসে দুবার তো করবেনই তো এইভাবে যদি আপনারা যত্ন করবেন তাহলে আপনাদের গাছে ফুলও আসবে তো এটাই হলো আমার আজকেরই ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ